ডানকুনি মেডিকেয়ারের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে হাউজিং বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের যে স্বাস্থ্য পরিষেবা সেটা আজকে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। একদিকে জেনারেল ফিজিশিয়ান রয়েছে, পাশাপাশি দেখতে পাচ্ছি চক্ষু পরীক্ষা, চোখের যে সমস্যা সেগুলো দেখানো হচ্ছে, এবং আরও অন্যান্য যে সুগার টেস্ট থেকে শুরু করে নানান কিছু সেগুলো কিন্তু বিনামূল্যে দেওয়া হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই চক্ষু পরীক্ষা শিবিরকে উৎসাহিত করতে এলাকার ভাইস চেয়ারম্যান প্রকাশ রায় থেকে শুরু করে অন্যান্য কাউন্সিলররাও আসছেন। এবং মূলত যারা এই চিকিৎসা পরিষেবা নেন এই মেডিকেয়ারের থেকে, তাদের সঙ্গে কথা বলি, বলছি আপনারা তো মেডিকেয়ারের থেকে পরিষেবা নেন, মানে এর আগেও চিকিৎসা করিয়েছেন বা নানান চিকিৎসার পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন, আজকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, কতটা সুবিধা? এটা প্রথম থেকেই দরকার ছিল যে ডানকুনি হাউজিং বা তার সংলগ্ন হিমনগর স্বরূপনগর ও এটা যখন এটা করে, তখন আমরা এই মেডিকেয়ারকে প্রথম থেকেই বলেছিলাম যে আপনারা এমন একটা জিনিস করুন যে সাধারণ মানুষ উপকৃত হবে। মানে ধরে নিন ডাক্তারটা খুব সমস্যা, আমাদের ডানকুনিতে হসপিটাল নেই, নার্সিংহোম সেরাম নেই, কিন্তু প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসার জন্য সেই সুবিধাটাও পাওয়া যায় না। তা মেডিকেয়ার হওয়ার পর থেকে আমাদের এখানে যারা দেখছেন আমরা সবই পেশেন্ট এখানকার, কিন্তু আমরা এই পরিষেবাটা পেয়েছি। ওকে যখনই ডাকা হয় কারোর ব্লাড প্রেশার বেড়ে গেছে, ও দেখা যাচ্ছে মুখ চোখ লাল এখানে শুয়ে পড়েছে, তৎক্ষণাৎ আমরা দৌড়ে এসে এইখানে মেডিকেয়ার থেকে আমরা এই সুযোগটা পেয়েছি, প্রাথমিক এডটা পেয়েছি, এবং প্রাথমিক যদি কোনো মানে ওষুধের দরকার হয় সেইটা পাওয়া গেছে। ডাক্তারের আগে যেটা প্রয়োজন তারপরে ডাক্তার, তো মেডিকেয়ার এই সার্ভিসটা আমাদের দিয়ে দিয়েছে, শুধু এই সার্ভিসটাই দেয়নি। এবারে আমরা যখন এসে বলেছি খুব গরিব মানুষ, যদি মেডিসিটি থেকে 800 টাকারটা যদি 400 টাকার করা যায়, তা সেক্ষেত্রে ও একটা বিরাট হাত বাড়িয়ে দিয়েছে। দেখা যাচ্ছে যে সেই পেশেন্টের 600 টাকা বিল একদম হতদরিদ্র, ও সেটাকে বিনামূল্যে বা 200 টাকায় ও করে দিয়েছে, ও কথা রাখে। ওই যে আমাদের সঙ্গে নিত্যভাবে জড়িয়ে আমরা হাউজিংয়ের যারা বাসিন্দা তাদের তরফ থেকে বলছি মেডিকেয়ার আমাদের অনেকটাই হেল্প করেছে। কি বাপিদা কি বলুন, আজকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা খুব ভালো লাগছে। এটা হওয়ার দরকার ছিল, কারণ আমরা জসিমের কাছ থেকে যে ধরনের হেল্প পেয়ে থাকি ডানকুনি হাউজিং, ডানকুনি হাউজিং তো এখন একটা বৃদ্ধাশ্রম, ম্যাক্সিমাম লোক 60 প্লাস হয়ে গেছে, সুতরাং তাদের যে সময় সময় যে ট্রিটমেন্টের দরকার পড়ে জসিমের এই মেডিকেয়ার দুর্দান্তভাবে আমাদেরকে সাহায্য করে সব সময়। এবং এখানে যে ডাক্তাররাও আছে এ ক্লাস ডাক্তার, এবং তার সঙ্গে ওর যে ব্লাডের স্যাম্পেল নিয়ে তার যে টেস্ট করে নিয়ে আসা সেই টেস্টও খুব সুন্দর থাকে। অনেক জায়গায় টেস্ট করেছি, অনেক রকম টেস্ট করেছি, কিন্তু এই টেস্টটা দেখে মনে হয়েছে যে হ্যাঁ সত্যি ঠিক আছে, খুব ভালো। বুঝতেই পারছেন যারা এসছেন আজকে তারা অত্যন্ত খুশি, তারাও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করছে। এবং শুধুমাত্র এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরই নয়, এর পাশাপাশি আমি দেখাবো এখানে অর্থোপেডিকের নানান যে জিনিসগুলো সেগুলো রয়েছে। এবং পাশাপাশি একবার ক্যামেরা পার্সনকে ভেতরে একটু যেতে বলবো, এই যে রিসেপশন সেখানে আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের সানগ্লাস রয়েছে, সেইগুলোও কিন্তু এই পুজোর জন্য বিশেষ অফার রয়েছে, একটা সানগ্লাস কিনলে আর একটা ফ্রি, এরকম নানান আকর্ষণীয় অফারও রয়েছে। মেডিকেয়ারে দেখুন, মেডিকেয়ার আমাদের যে সংস্থাটা সেই সংস্থার মধ্যে আমরা যে সমস্ত সাবজেক্ট রয়েছে, অপটিক্যাল সাবজেক্টটা রয়েছে, অর্থোপেডিক সাবজেক্ট রয়েছে, এবং ব্লাড টেস্টের সাবজেক্ট রয়েছে। এখন পুজো স্পেশাল অফারের জন্য আমরা অপটিক্যালের উপরে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিয়েছি আপ টু দুর্গা পুজোর জন্য। মানুষরা সেই দুর্গা পুজোর যে অফারটা রয়েছে সেটা গ্রহণ করুক, বাই ওয়ান গেট ওয়ান আছে। আর অর্থোপেডিকের উপরে আপ টু 50% ডিসকাউন্ট আছে সমস্ত প্রোডাক্ট, হুইল চেয়ার থেকে শুরু করে কোমর চেয়ার, নি ক্যাপ, বেল্ট, এলএস বেল্ট সমস্ত জিনিস রয়েছে, সেগুলোর উপরে আপ টু 50% মানুষ এলে পেতে পারে। আর ব্লাড টেস্টের উপরে আমরা যথেষ্ট পরিমাণে ছাড় এবং কিছু কিছু জিনিস আমরা ফ্রির মাধ্যম দিয়ে মানুষের পাশে থাকার প্রচেষ্টা করছি, এবং মানুষ তার ফলাফলে আমাদের পাশে থেকেছে, আমাদের রেসপন্স করেছে, আমরা যা আশা করেছি তার থেকে বেশি পরিমাণে মানুষের আমরা সাপোর্ট পেয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে মানুষেরা এসেছে সেইভাবে মানুষের সাপোর্ট পেয়ে আমরা খুবই আনন্দ। আজকে ডিপার্টমেন্ট বলতে আমাদের আই চেক আপ চলছে, চক্ষু পরীক্ষা বিনামূল্যে, তারপরে জেনারেল ফিজিশিয়ান চলছে, আমাদের অর্থো ডাক্তার আছে, ব্যথা বা অন্যান্য এই সমস্ত সাবজেক্টের ডক্টরও রয়েছে, সমস্ত রকমের জেনারেলের মধ্যে যা যা পড়ছে সমস্ত চেক আপ চলছে, চক্ষু পরীক্ষা চলছে, চোখের চশমা, চোখের অপারেশন, এগুলো চলছে, ইসিজি ফ্রি আছে, আমাদের সুগার ফ্রি আছে, এবং অন্যান্য টেস্ট আছে, সেই সমস্ত টেস্টের উপরে অনেকটাই আমরা ডিসকাউন্ট দিচ্ছি, যাতে মানুষরা একদম নিম্নতম চার্জে নিম্নতম মানে অ্যামাউন্ট পে করে সেটা করতে পারে। মেডিকেয়ার একটা বহুল প্রচলিত সংস্থা, অনেকদিন ধরে এই সংস্থা এখানে
স্বাস্থ্য এর উপরে ওরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে, তা সেই হিসেবে এই ধরনের কর্মসূচি ওরা এর আগে অতীতে পালন করেছে। এই উদ্যোগ অত্যন্ত ভালো এবং এর ফলে সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, গরিব মানুষ তারা উপকৃত হয়। আজকে এখানে বিনা পয়সায় যে ক্যাম্পটা করছে, স্বাস্থ্য শিবিরটা যেটা করছে, আমি এর সাফল্য কামনা করি এবং আশা করব যে এই রকম বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে মানুষ সচেতন হবে, সচেতন হয়ে তার শরীর স্বাস্থ্য সম্বন্ধে ওয়াকিবহাল হবে এবং এই সমস্ত বেসরকারি সংস্থাগুলো যত মানুষের পাশে থেকে কাজ করবে তত সাধারণ মানুষের উপকার হবে। অর্থাৎ সব মিলিয়ে একদিকে যেমন মেডিকেয়ার তাদের আজকে বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়ে গেল, পাশাপাশি কিন্তু দুর্গাপুজোর উপলক্ষে নানান অফারও তারা দিচ্ছেন, আপনারা সেই অফারের লাভ উঠাতে পারবেন। মেডিকেয়ার ডানকুনির এই বাসস্ট্যান্ড সংলগ্ন, হাউজিং বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মেডিকেয়ারের যে আউটলেট সেখানে এসে আপনারা কী বলবেন এই বিষয় নিয়ে কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায়, বাংলার খবর বিশ্বের দরবারে।